আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করব ভরবড়ির ভর্তা। আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি হাতে কষলে ভর্তাটা তৈরি করব। ভর্তাটা এভাবে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। আমি এগুলোকে টেলে নেব। একটা ফ্যানে বসিয়ে দিয়েছি, এখানে কোনো পানি তেল কিছু দিই নাই। এভাবে যদি বরবড়ির ভর্তাটা তৈরি করেন তাহলে খেতে অনেক ভালো লাগে। টালা টালা একটু ঘ্রাণ আসে, ফ্লেভার পাওয়া যায়। এই জন্য আমি টেলে নেব। এখানে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসব, দেখব কেমন হয়েছে। দেখুন আমার লোব্বাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। এগুলোকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। নিচে কোনো পানি এবং তেল কিছু নেই, শুকনো শুকনো। এভাবে যদি আপনারা বাসায় ট্রাই করে একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন খেতে কত মজা। আমি একটু চিবিয়ে দেখাচ্ছি, নরম হয়ে গেছে। এগুলো হাতে কষলে একদম মেকিন হয়ে যাবে। আমি এখানে আরও 2-1 মিনিট রেখে দিচ্ছি যেন একদম তসটা টেনে যায়। তাহলে ভাজা ভাজা ফ্লেভারটা ভালো হয়। এই জন্য আপনারা বাসায় যদি এভাবে ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন খেতে কত মজা। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে প্যানে একটু তেল দিয়ে আমি লাল মরিচ এবং পেঁয়াজ রসুন কুচি এগুলোকে ভাজি করে নেব। ভাজি করে যদি দেন তাহলে খেতে অনেক মজা লাগবে। আর এমনি কাঁচা দিলে একটা কাঁচা কাঁচা ঘ্রাণ থাকে। কাঁচা কাঁচা পেঁয়াজের ঘ্রাণটা সবাই পছন্দ করে না, এই জন্য ভাজি করে নিলে আর কাঁচা ঘ্রাণটা থাকে না, খেতেও ভালো লাগে। মরিচ দিয়ে দিছি 5-6টা। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিতে হবে। এখানে যদি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিই তাহলে মরিচটা ভাজা হবে না, মরিচটা আস্তে থাকি যাবে। এখন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো বেশি ভাজি করবো না, আবার আস্তেও রাখবো না, মিডিয়ামভাবে ভাজি করে নিতে হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মতামতটা, মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন আস্তে আস্তে উঠিয়ে নেব। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি ভর্তাটা কষলাই নেব। কীভাবে কষলাইতেছি আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন এইভাবে এটা কী রকম রেখেছি, কেমন কালার হয়েছে। এখন আস্তে আস্তে ভর্তাটা কষলাই নিচ্ছি। ভর্তাটা একটু ছাপিয়ে কষলাতে হবে, যার কারণে এগুলো পানি দিয়ে সিদ্ধ করা হয় নাই, টালা হয়েছে। একটু সময় নিয়ে কষলাইলে খেতেও ভালো লাগবে, খেতেও আপনারা টেস্টটা পাবেন। তাহলে এভাবে তৈরি করে খাবেন, বারবার খেতে ইচ্ছে করবে। একটু সময় লাগবে আর কি কষলাইতে, টেস্ট পাইবে খেতে হলে তো একটু সময় নিয়ে কাজ করতে হবে। আমার কষলানো হয়ে আসছে, দেখুন একদম নরম হয়ে যাচ্ছে। এবং আপনারা চাইলে ব্লান্ড করে নিতে পারেন এবং শিলেও বাটি নিতে পারেন। তবে আমি কষলাই নিয়েছি, আমার কষলাই নিলে এটা একটু ভালো লাগে। কষলানো হয়ে গেছে, দেখুন একদম মেকিন হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন ভাজা যেটা করেছি ওটাকে একটু লবণ দিয়ে কষলাই নেবে। পেঁয়াজগুলোকে একটু কষলাইয়ে, মরিচগুলোকে একটু কষলাই নেব। পেঁয়াজ মরিচ রসুন লবণ দিয়ে, লবণ আর এবং ধনিয়া পাতা কুচি দিয়ে কষলাইয়ে এগুলোকে ভর্তার সাথে মিশিয়ে নেব। তাহলে আমরা এখন থেকে এভাবে তৈরি করে খাবো, খেতেও ভালো লাগবে, খেতে একটা ইয়ামি পাবো। প্লেটের ভাত সবগুলো খাওয়া হয়ে যাবে, তারপরে খেতে ইচ্ছে করবে, গালোর লুচিটা যাবে না। দেখুন কত সুন্দরভাবে কষলাই নিয়েছি, এখন লবণ দিয়ে দিচ্ছি। এভাবে তৈরি করেন লে যে কোনো সবাই ভালোবাসবে, ঘরের সদস্য আপনাদের সদস্যরা ভালোবাসবে বা সবার থেকে খেতে ভালো লাগবে। তাহলে আমরা এভাবে তৈরি করব। দেখুন আমার এটা কষলানো হয়ে গেছে, আমি এখন ভর্তার সাথে মিশিয়ে নেব। দেখবেন ভর্তাটা দেখতে কত সুন্দর লাগে, কত ভালো লাগে। দেখতে যেমন সুন্দর লাগবে তেমন খেতেও ভালো লাগবে। ভর্তাটা হয়ে গেছে, আপনারা এখন মনোযোগ দিয়ে দেখুন কত সুন্দর ভর্তা, টালা টালা ঘ্রাণ। আমি এখনও ফ্লেভারটা পেতেছি, টালা টালা ঘ্রাণ, রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো ভাজা, ওটার থেকে ঘ্রাণ আসতেছে এবং লাল মরিচের ঘ্রাণটাও, ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে, খেতেও ভালো লাগবে।
আমার বাথটা তৈরি আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে। আপনারা এভাবে তৈরি করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, না বুঝলে ভালোভাবে ভিডিওটা টেনে বুঝিয়ে নেবেন। আমার বাথটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও তেমন ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।